আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি অনার্স তৃতীয় বর্ষের একটি ক্লাস পরিচালনা করার জন্য। আজকের যে ক্লাসটি আমি তোমাদেরকে করাবো সেটি হচ্ছে ব্যবসা পরিসংখ্যানের। আমরা আজকে জানার চেষ্টা করব মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সির একটি পার্ট, সেটি হচ্ছে মোড। আমরা মোড কিভাবে বের করব এবং আজকে আমরা একটি পূর্ণাঙ্গ করব মিন, মিডিয়ান এবং মোডের। প্রথমেই আমরা জানার চেষ্টা করব কিভাবে একটি অঙ্কের মোড বের করতে হয়। তো চলুন শিক্ষার্থী, এখনই আমরা একটি নমুনা প্রশ্নের মাধ্যমে মোড কিভাবে বের হয় সেটি বোঝার চেষ্টা করি। একটি গ্রুপ ডাটার একটি গ্রুপ ডাটার তথ্য আমরা নিব, এখানে একটি শ্রেণী দেওয়া হয়েছে 20 থেকে 25। আমরা ধরে নিলাম 20 থেকে 25-এর মধ্যে 3 জন, 25 থেকে 30-এর মধ্যে আমরা ধরে নিলাম 10 জন, 30 থেকে 35-এর মধ্যে ধরে নিলাম 20 জন, 35 থেকে 40-এর মধ্যে আমরা ধরে নিলাম 12 জন, 40 থেকে 50-এর মধ্যে ধরে নিলাম 8 জন এবং 50 থেকে 60-এর মধ্যে ধরে নিলাম 2 জন। এই তথ্যটির আমাকে বের করতে বলা হলো ক্যালকুলেট মোড। আচ্ছা, শিক্ষার্থী লক্ষ্য করেন, এই ধরনের তথ্য যদি থাকে সেটাকে আমরা গ্রুপ ডাটা বলি, যেহেতু ডাটাগুলো সাজানো। এক্ষেত্রে আমি মোডের ফর্মুলা লিখে ফেলব। প্রথমে আমি বের করব সলিউশন কোডের ক্ষেত্রে আমি বের করব মডেল ক্লাসেস। মডেল ক্লাসকে মডেল ক্লাস বলা হয় এবং মডেল ক্লাস নির্ণয় করা খুব সহজ। সর্বোচ্চ গণসংখ্যার সাথে যে শ্রেণীটি বিদ্যমান থাকে সেই শ্রেণীটিকে বলা হয় মডেল ক্লাস, অর্থাৎ মডেল ক্লাস। আমি আবার বলছি আপনাদের বোঝার সুবিধার্থে, সর্বোচ্চ গণসংখ্যাটি যেই শ্রেণীতে বিদ্যমান থাকবে সেই শ্রেণীকে বলা হবে মডেল ক্লাস। দেখেন সর্বোচ্চ গণসংখ্যা কত এই প্রশ্নের মধ্যে, 3, 10, 20, 12, 8 এবং 2। তাহলে বোঝা যাচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 20, আর 20-এর সাথে যে শ্রেণীটি আছে সেটি হচ্ছে 30 থেকে 35। তাহলে মডেল ক্লাস হবে 30 থেকে 35। আমরা লিখতে পারলাম 30 থেকে 35 হচ্ছে মডেল ক্লাস। এবার আমরা মোডের ফর্মুলা লিখব। আমরা সকলে জানি মোডের ফর্মুলা হচ্ছে L1 যোগ ডেল্টা 1 ডেল্টা 1 যোগ ডেল্টা 2 গুণ C। প্রিয় শিক্ষার্থী, আমাদের বুঝতে হবে হোয়াট ইজ L1। আমরা একটু লিখে নেব সবাই। L1 হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, দেখেন প্রচুরক শ্রেণীটি হচ্ছে 30 থেকে 35। এই দুইটার মধ্যে ছোট যেটা সেটা হচ্ছে নিম্নসীমা, অর্থাৎ দুইটার মধ্যে 30 থেকে 35-এর মধ্যে ছোট হচ্ছে 30, এজন্য আমরা এখানে 30 দিলাম। আচ্ছা, এবার আমি বোঝার চেষ্টা করি সি কি। সি হচ্ছে প্রচুরক শ্রেণীর শ্রেণী ব্যবধান। দেখেন প্রচুরক শ্রেণী হচ্ছে 30 থেকে 35, অর্থাৎ ব্যবধান কত, 30 থেকে 35-এর দায়িত্বে ব্যবধান হচ্ছে 5, এজন্য সি বরাবর আমরা লিখলাম 5। এবার হচ্ছে ডেল্টা ওয়ানটা কি, প্রচুরকের গণসংখ্যা থেকে উপরের গণসংখ্যা বিয়োগ। ডেল্টা ওয়ান হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী গণসংখ্যা বিয়োগ, আচ্ছা তাহলে ডেল্টা টু কি, ডেল্টা টু হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী গণসংখ্যা বিয়োগ।
দেখেন ডেল্টা ওয়ান বলতে আমরা লিখেছি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী গণসংখ্যা বিয়োগ। তাহলে দেখেন প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20, তাহলে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত? 10। তার মানে ডেল্টা ওয়ান আমরা আমরা ডেল্টা ওয়ান হচ্ছে 20 থেকে কত বার? 10 বার থাকবে, 10। একইভাবে ডেল্টা টু হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী গণসংখ্যা বিয়োগ, তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20, পরবর্তী গণসংখ্যা কত? 12। তাহলে 20 থেকে আমি 12 বাদ দিলে থাকবে 8। এখন এখানে ডেল্টা ওয়ানের মান পেয়ে গেলাম 10, এখানে ডেল্টা ওয়ান 10, এখানে ডেল্টা টু হচ্ছে 8। এবার আমি সাইন্টিফিক ক্যালকুলেটর ক্যালকুলেশন করব। আমি আশা করছি সবাই তথ্যগুলো লিখে নিয়েছেন। 50 যোগ 30, আর যে ফলাফলটি এসেছে সেটি এসেছে 32.77, 32.77। অর্থাৎ এই অঙ্কের যে প্রচুরক সেটি বের হয়েছে 32.77। প্রিয় শিক্ষার্থী, আমরা আশা করতেছি যে আপনারা এই তথ্যটি ভালো করে লিখে নিয়েছেন। আমি আরো একটি নমুনা অঙ্কের মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে দিতে যাচ্ছি। দেখেন আমি আরো একটি নমুনা অঙ্ক দিতে যাচ্ছি যাতে করে আপনারা ক্লিয়ার হয়ে যান। দেখেন আমি নতুন একটি প্রশ্ন তৈরি করব, সেক্ষেত্রে আপনারা নতুন প্রশ্নটি একটু লিখে নেবেন আমার সাথে। যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা এখন যে অঙ্কটি করতেছি সে অঙ্কটি একটু মনোযোগ দেন। ধরেন আমি শ্রেণী লিখলাম 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এবং শেষে লিখলাম 60 থেকে 70। এটা দিলাম 2, এটা 7, এটা 15, এটা 10, এটা হচ্ছে 6, এবং এটা হচ্ছে 3। ধরেন আমি তথ্যগুলো এইভাবে দিলাম। আচ্ছা এবার দেখেন আমি জানি যে আমার মডেল ক্লাস কি। মডেল ক্লাস হচ্ছে আমার গণসংখ্যা সর্বোচ্চ কত। এই তথ্যের মধ্যে 2, 7, 15, 10, 6 এবং 3 দেওয়া রয়েছে। তাহলে সর্বোচ্চ গণসংখ্যা সাথে আমার শ্রেণী বিদ্যমান থাকে, তাহলে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 15। তার মানে প্রচুরকের শ্রেণী হবে 30 থেকে 40, যেহেতু 15-র যে শ্রেণী সেটি হচ্ছে 30 থেকে 40। এ কারণে আমি এখানে লিখবো 30 থেকে 40। এখানে যে এল ওয়ান, দেখেন এল ওয়ানের ব্যাখ্যা আমি লিখে দিয়েছি, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এটা যদি প্রচুরক শ্রেণী হয় এটার নিম্ন সীমা হচ্ছে 30। আচ্ছা এবং এটার যে ব্যবধান 30 থেকে 40 এর ব্যবধান হচ্ছে 10। আচ্ছা এবার ডেল্টা ওয়ান, দেখেন ডেল্টা ওয়ান বলতে বোঝায় প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী গণসংখ্যা বিয়োগ। আমরা প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 15, পূর্ববর্তী গণসংখ্যা হচ্ছে 7, তাহলে ডেল্টা ওয়ান হচ্ছে 15 থেকে আমি 7 বিয়োগ দিব, আমার থাকবে 8। আবার ডেল্টা টু বলতে বোঝায় প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ, তার মানে আমি 15 থেকে বাদ দিব 10, আমার থাকবে 5। এবার আমি ডেল্টা ওয়ান ইকুয়াল টু 8 বসালাম, এখানে 8, এখানে হচ্ছে 5। সাইন্টিফিক ক্যালকুলেটরে যখন আমি ক্যালকুলেশন করব তখন আমার যে ফলাফলটি আসতেছে যেটি হচ্ছে 36.15। 36.15 অর্থাৎ প্রচুরকের যে মান, অর্থাৎ আমার প্রচুরক অর্থাৎ মোট বের হয়েছে 36.15। প্রিয় শিক্ষার্থী, আপনারা আপনাদের বাসায় প্রচুরকের যত ধরনের অঙ্ক রয়েছে অবশ্যই সব অঙ্ক আপনারা করে ফেলবেন। আমি আশা করব আপনারা প্রচুরকের যেই অঙ্কগুলো রয়েছে বাসায় উদাহরণের মধ্যে অথবা এক্সারসাইজে অবশ্যই অবশ্যই অঙ্কটা করে ফেলবেন। প্রচুরক নির্ণয়ে কিছু ব্যতিক্রম রয়েছে। মডেল ফর্মুলা দেখেন আমি এখানে একটু ভিন্ন টাইপের লিখতেছি, 3 গুণ মিডিয়ান বিয়োগ 2 গুণ মিন। দেখেন একটু আগে প্রচুরকের ফর্মুলা লিখেছি একরকম, এখন আবার লিখেছি আর একরকম। অর্থাৎ এখন যে ফর্মুলাটা লিখেছি সেই ফর্মুলাটা কখন ইউজ হবে একটু সবাই লিখে দেন। যদি
একই গণসংখ্যা একাধিকবার থাকে, আচ্ছা দুই নম্বরে লিখবেন, যদি প্রথম গণসংখ্যা সর্বাধিক হয়, তিন নম্বর লিখবেন, যদি শেষ গণসংখ্যা সর্বাধিক হয়। দেখেন তিনটা বৈশিষ্ট্য আমি লিখেছি, একটি লিখেছি যদি একই গণসংখ্যা একাধিকবার থাকে, দুই নম্বরে লিখেছি যদি প্রথম গণসংখ্যা সর্বাধিক হয়, এবং তিন নম্বরে লিখেছি যদি শেষ গণসংখ্যা সর্বাধিক হয়। আগে পূচরকের অঙ্ক করার আগে প্রশ্নের মধ্যে আপনি তিনটা বৈশিষ্ট্য দেখে নেবেন, অর্থাৎ প্রশ্নটা আগে ভালো করে দেখে নেবেন, যদি প্রশ্নের সাথে এই তিনটা বৈশিষ্ট্য মিলে যায় তখন আপনি ফর্মুলা দিবেন মোডের থ্রি মিডিয়ান বিয়োগ টু গুণ মিন, আর যদি না মিলে তাহলে একটু আগে আমি মোডের যে ফর্মুলাটা লিখেছিলাম অর্থাৎ এল ওয়ান যোগ ডেল্টা ওয়ান যোগ ডেল্টা টু গুণ সি, অর্থাৎ কখন কোন ফর্মুলা ইউজ করবেন, যদি প্রশ্নের মধ্যে তিনটা বৈশিষ্ট্য মিলে যায় তাহলে ইউজ করবেন মোড ইকুয়াল টু থ্রি গুণ মিডিয়াম বিয়োগ টু গুণ মিন, অর্থাৎ এইখান এই এই বৈশিষ্ট্যগুলো থাকলে মোট নির্ণয়ে আপনি আগে বের করে ফেলতে হবে মিন এবং মিডিয়াম, আর নর্মাল যদি এই তিনটা তথ্য বিদ্যমান না থাকে কোনো প্রশ্নে প্রচলক নির্ণয়ে, যদি এই তিনটা বৈশিষ্ট্য বিদ্যমান না থাকে তাহলে আপনি মোট নির্ণয়ের আমি প্রথমে যে অঙ্কটি করিয়েছি সেইভাবে অঙ্ক করার চেষ্টা করবেন। প্রিয় শিক্ষার্থী, আমরা একটি নমুনা অঙ্ক ধরে